গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি খুব খুব ভালো আছো। তো নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের সকালে এখন 10:30 বাজতে যায়। তো 10:30 এখনো বাজেনি, তো বাজতে যায়। আর আমার এইদিকে চান টান মানে বাসি কাজকর্ম, তারপরে চান ফান সব কিছু হয়ে গেছে, আর পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি দোকানে ম্যাগি আনতে, তো কারণ আমারও তো খিদে পেয়েছে, তো ওই জন্য ম্যাগি আনতে যাচ্ছি। তো ম্যাগিটা এনে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর আজকে রান্নাবান্না উপাসনার আগে করব, তারপরে আমাদের করব। আমি প্রতিদিনই এরকমই করি, আগে ওর করে নিই তারপরে আমাদের করি। তো যাই হোক, আজকে কী করি দেখছি, মানে মানে কী বলতো, আমি না ওর কী রান্না করে দিলে ও কীরকম কী খেতে ভালোবাসবে না ভালোবাসবে না, আমি সেই সব কিছু বুঝতে পারি না। তো সেই জন্য একটু অসুবিধা হয়, তবে আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে, কারণ যেহেতু একদমই নতুন তো একটু অসুবিধা হয়, কী আর করা যাবে। তো আজকে ভাবছি একটু পরোটা মতন করে দেবো আর আলু ভাজা করে দেবো, কারণ আমার কাছে আর কোনো অপশান দেখতে পাচ্ছি না। কারণ আমি যেই সব জিনিস বানানোর, আমাদের এখানে কী বলতো, সবজি যদি টাটকা থাকে না, মানে সবজি করে ভালো লাগে, খেতেও ভালো লাগে আর করতেও ভালো লাগে, কিন্তু সবজি যদি শুকিয়ে যায় সেই জিনিসটা আর ভালো লাগে না। তো যাই হোক, আর কালকে যদি বাজার যাই তাহলে কালকে উপাসনার জন্য একটু ফ্রাইড রাইস করব ভাবছি। তো যদি কালকে বাজার যাই তবেই হবে, তার আগে হবে না, নাহলে সেই রবিবার দিন হবে। তো এরকম যাই হোক, আজকে করে দেবো হচ্ছে পরোটা আর আলু ভাজা। আর আমাদের জন্য দেখি কী করি, নাহলে একটাই করে নেবো। সেরকম আমার বরকে ফোন করে জিজ্ঞাসা করি যে কী করবো না করবো। তো যাই হোক, তুমি ব্লগটা দেখতে থাকো, আর আমি পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। ম্যাগিটা নিয়ে আসি, আর দোকানে এই সামনে দোকানেই যাবো, বেশি দূরে না, আমাদের মানে বাড়ি দুটো বাড়ি ছেড়ে এরকম দোকান আছে। তো যাবো আর আসবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো গোটাটা। আমার বাজে দুপুর দুটো, আর এখন মানে আমি আলু ভাজতে ভুলে গেছিলাম। তো মানে যখন রান্নাবান্না করছিলাম তখন আলুটা ভাজতে ভুলে গেছিলাম, তো এখন আলুটা ভেজে নিলাম। আর আমার সোনাইকেও খেতে দেওয়া হয়নি, কারণ ঘুমিয়ে পড়েছিলাম, মানে সোনাইও ঘুমিয়ে পড়েছিলাম আমার সঙ্গে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো ওর সঙ্গে আমি নিচে শুয়ে শুয়ে খেলা করছিলাম, তো করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি নিজেই যায় না, তো ঘুমিয়ে পড়েছিল। আর এখন উঠে আলুটা ভাজার কথা মনে পড়লো, তো এখন উঠে আলুটা ভাজছি। আর এত গরম, মানে আমার মুখ চোখ দেখেই বুঝতে পারা যাচ্ছে এতটাই গরম। আর এই মানে এই যে উপরে পাকাতে একদমই তো গায়ে হাওয়া লাগছে না, তো কুলারটাও বন্ধ আছে, কুলারটাকে চালাচ্ছে একদমই চলছে না, এরকমই আছে। তো আমার বন্যা এলে এটা ঠিক হবে, তো এই গরমেতে এরকমভাবেই কাটাতে হচ্ছে। আর এদিকে টিভিটা চলছে। তো যাই হোক, তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো, আর আমার বর কখন আসে দেখা যাক, তারপরে এলে আমরা খাওয়া দাওয়া করবো, আর এখন আমি সোনাকে খেতে দেবো। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো পুরোটা, আসছি আবার পরে। দুপুর বেলা এসেই কাজে লেগে পড়েছে, ও তো উঠবে না, আরে ও তো ধরা যাবে না গো, ভারী ওটা। তো এই দেখো, এখানে কত বাসন পড়ে আছে, এখনই কিন্তু একটা বাসন তো হয়নি, জল নেই বলে। আর আমার সোনার দিকটি পাচ্ছ, এই দিকে মানে রাস্তার দিকে তাকিয়ে বসে আছে চুপচাপ। আর ওকে এখন কার্টুন দেখা, মুখটা দেখো কি মিষ্টি লাগছে। তো দেখতেই পাচ্ছ, আর ওর কাছে সিংহাসনে বসেছি, আর হাতের এই জায়গাটা মানে এই যে সিংহাসনের যে গদিটা আছে তার একটা বালিশ দিয়ে দিয়েছি এই জায়গাটা। তো চলো, তো চলো আমরা একটু বসে নিই, আর একটু অনেক পরেই সন্ধ্যা হয়ে যাবে, তো ওকে একটু কার্টুনটাও দেখতে দিই, তারপরে সন্ধ্যাবেলা তো আমার আর টাইম হবে না, কারণ মানে কার্টুন দেখাতে গেলে না ওর কাছে ফোনটা বারবার চেঞ্জ করে দিতে হবে, কিন্তু আমার সেই টাইমটা হবে না একটুখানি পর থেকে। আর যদি জল এসে তো বাসন ধোয়া ধুয়ে আছে, তারপরে রান্নাবান্না তাড়াতাড়ি করে করে নেবো, তো সেই জন্য আর টাইমটা হবে না। তো সেই জন্য ভাবলাম যে এখন বসে আছে ওকে এখন কার্টুন দেখে নিই, আর বাইরে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো আমিও আমারও হাওয়া খাওয়া হয়ে যাবে। আর এখন যেহেতু কোনো কাজ সেরকম নেই, তো সেই জন্য এখন আমি দেখতে নিচ্ছি। আর সন্ধ্যের দিকে কী বলতো, আমার মানে টাইম হয় না, তো আমি মানে রান্না করতে গেলে না আমি রান্নার জায়গা তখন নিয়ে যাই না। হ্যাঁ জানি নিরামিষই করি, তবুও কী বলতো
বাই চান্স কোথায় কি হয়ে যাবে, তো সেই ভয়তে আমি মানে রান্নার সামনেই ওকে নিয়ে যাই না, বলতে ও সিংহাসনের দূরেতেই বসে থাকে এরকম। আর তো ওকে এখন কার্টুনটা দেখে নিয়ে তোমার ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে আমার ঠাকুরদের পুজো দেওয়া হয়ে গেছে, আর আমার গোপাল সোনাকে একটু ফুল দিয়েছি, আর এখানে একটা মালা দিয়েছি। আর এখানে না কোনো ফুল বা মালা দেওয়ার না এ নেই, তো এখানে দুটো পেরেক মারা আছে, তো সেখানে আমি লাগিয়ে দিয়েছি এই দুটো গোলাপ ফুল। আর এই দিকেরগুলোতে লাগছিল না, আর এই নিচেরটাতে একটা তো নেই, আর এখানে এই মালাটা এরকমভাবে দিয়ে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ বেশ দেখতে খুব সুন্দর লাগছে। আর তুলসী গাছে দিয়েছি মালা দিইনি, মানে কুচো ফুল দিয়েছি। আর ফুলগুলো কিন্তু এরকম ছিল না, ফুলগুলো এমনি একটা একটা টাইপের ছিল, কিন্তু আমি এরকম কুচিয়ে দিয়ে দিয়েছি আর কি। তো এখানে আমার গোপাল সোনাকে এখন খেতে দিয়েছি, এখানে আছে আঙুর, আপেল, লেবু, আর এটা হচ্ছে চিঁড়ে আর কলা মাখা, আর এখানে একটা মিষ্টি আছে, মিষ্টির নাম আমি জানিনি। আর এখানে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, আর সেই সময় কারেন্টটাও চলে গেছে, আর এখানে জল রাখা আছে। আর বাকি ভগবানদের সেমই দিয়েছি, আর এখানে এই যে হারিকেন মতনটা জ্বেলে দিয়েছি, তো লাইন চলে গেছে। আর এখন ফোনের লাইট ধরে আছি আমরা, ওরা খেয়ে নিক। তো এই যে, আর এই যে এখানে কিছুটা ফল আছে, এটা দিতে যাবো আমাদের তুলসী তলায়, দেখো দিয়ে দেবো। এই যে